কেমন লাগতেছে প্রথম কোন বন্ধুর বিয়েতে আবার দিয়া তোর মাথা ঘুরে এলাম বুঝছো কতক্ষণ ধরে দাঁড় করে রাখছো কাহিনী হচ্ছে দেখি এখন মানে ওই সেলুনে যাচ্ছে একটু চুল সেট করাতে হবে চুল সেট করানি লিটল বিট নার্ভাস মানে চুল বেশি কার্লি হয়ে আছে চুলটা সেট করানি দেখি কোন সেলুনে যাচ্ছি ওখানকার এনভায়রনমেন্টটা কিরকম এনভায়রনমেন্টটা কিরকম দেখি আজ আমি আজকে আমার ব্লগ আসছে দশ মাস পর দশ মাসে ওর দশ দিন বাকি আছে মনে হয় যাই হোক সেলুনে যাই দেখাচ্ছে কিছু মিরর পিক তুলেনি তারপর আপনাদের সাথে বাকি কথা হবে আর কি তো এই চুল সেট করে এখন যাচ্ছি ভেনু তো আপনাদেরকে বলাই হয় না ভেনু হচ্ছে যে এখানকার কর্ণফুলী আমি ইউটিউবার বলে তো যাই হোক ওখানে যাই পৌঁছাই আপনাদেরকে শুরু দিয়ে ক্লিপ কিছু দেখে ও ভালো কথা এখনো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন দাদা তাদের সাবস্ক্রাইব করে দেন বেল আইকন অন করে দেন আর ফেসবুকে পেজ তো লিংক নিচে দেওয়া আছে ওটা ফলো করে দিবেন আর ইনস্টাগ্রামে ফলো করে দিবেন ফলোয়ার অনেক কম ওর ফেসবুক পেজ চিটিং মেন্টালস ওখানে আমাদের একটা ভিডিও আজকে মানে এতক্ষণ হয়তো দেখে ফেলছেন যারা আমাকে ফেসবুকে ফলো করেন তো ওটাও ফলো করে দিন বলা খুশি হয়ে যাবে যাই তাহলে ভেনু জি সাবিত আমার বার্থডে সেলিব্রেট করেছিল এই জায়গায় তেমন কিছু না হালকা করে
ভালো হয়ে যাবে বুঝছো। আচ্ছা হয়েছে হয়েছে এটা শুরু ইয়ে সাবেক তোমার গার্লফ্রেন্ড মেসেজ দিছে বলে সেলফি তুলতেছে, এখন ছবি তোলার জন্য প্রস্তুত আমাদের সাবিত ভাই। আচ্ছা ওকে দাঁড়া, ওই যে মানুষ নেই এখানে, লেক ভিউ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার বিজ্ঞপ্তি আটটার মধ্যে হাবি যাবি বংশম বুকি চোখে লেক ভিউ রেস্টুরেন্ট। এখন বেশি তাড়াতাড়ি চলে আসছি ভাই, বাজে মাত্র 8:30 বাজে নাই, বেশি তাড়াতাড়ি চলে আসছি সাবিত। খিদা লাগছে বেশি ভাই, খাওয়া তো আসি গেছি একটু বেশি তাড়াতাড়ি, এখন ফ্রেন্ডের জন্য দাঁড়ায় আছি, আসুক বাকিরা সবাই। তারপরে কেমন ভিউ খাইতেছি, খিদা লাগছে। ওকে এই শুভ আমার এটা দেতো আমার গিফটটা, হ্যাঁ এই যে আমার গিফট চলে আসছে এটা আমি দিচ্ছি শাহিনকে আজকে। হ্যাঁ তো স্যার নাম নাম নাই নাম লেখা নাই, গিফটের নাম লেখা আছে স্যার, এটা কার গিফট নাম লেখা আছে চুপ, আর গিফট এটা এটা দিয়ে দিব, এটা আমার আমার গিফট এটা আমি দিচ্ছি, এটা নাইট শুভ দাঁড়া চুপ, ইয়েস এটা আমার গিফট। গেলাম আমরা, আর কত লেট করবি ভাই আমার জীবনে, আমি সব সময় লেট করায় আসছি, এটা হাঁটতে বলে ব্লক করে, তুই আমাকে তুই আমাকে তুই আমাকে লেট করা দিছিস, আবার তুই আমাকে লেট করা দিছিস, ঠিক আছে এদিকে 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 জনগণ তোকে দেখতে চাই, এত লেট করলি কেন, এত লেট করলি কেন, এত লেট করলি কেন, খানা খাইতে চলে যাচ্ছে আস্তে করি, পোলাপাইন কই, এই তো পোলাপাইন তিনজন চুপচাপ চুপচাপ যাইছে, এদিকে কই যাস ওদিকে, আচ্ছা আচ্ছা আগে ভিতরে ঢুকে একবার, ভিতরে একবার ঢুকি, ভিতরে একবার ঢুকি, ভিতরে একবার ঢুকি না কেন বসত না, আস না আস না, আবার এই এক রাস্তায় তিনবার আসছি আমি, এই যে ভাবি আমাদের মাশাল্লাহ, আমি তো বলছি আগে 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 তো মাইক করে খেয়ে আছে কোন দিকে খাওয়াটা দেখে আছে, মানে আগের কামাই করা দরকার না, তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ চুপচাপ উপরে থাক গেল, টাইমকে ডাক দিন একটু সুন্দর তো গাইস, তো কথা হচ্ছে দেখি এ আমি আমার আউটফিট কেমন লাগতেছে কমেন্টে জানান, আর আইনাটা ময়লা তাহিন আসুক, হ্যাঁ আল্লাহ হাফেজ শুভ, যাচ্ছি আমরা বাসায়, আল্লাহ হাফেজ যাচ্ছি বাসায়, আল্লাহ হাফেজ আমি ছিলাম, আমি আমি তারপর মানে দুইটা ছেলের আলাদা আলাদা আর মেয়েরা আলাদা, যাই হোক এইটা হচ্ছে যে কি সিটিং এরিয়া মানে বরপক্ষের, আর ওদিকে আছে হয়তো কনেপক্ষের, এগুলো হয়তো যাই না মানে আমরা এখানে ভিতরে বসে খাবো এরকম বলছি, রিয়াজ আমাদের ছবির লোকেশন যা যা তোরা যা সবাই দাঁড়া ছবি তুলতে দাঁড়া, ব্লগ ব্লগে আসতেছি না আমরা, আমাদের ছাড়া ব্লগ হবে কি রে, তুমি মোবাইল কি লাগাইছো এটা কি কি, ওকে রেডি পোজ দিয়ে দাঁড়া তোমরা তিন টিকটকার, হ্যাঁ আচ্ছা ওয়েট ভিডিও তুলতেছিলাম, ভিডিও তুলতেছি সবাই চলে আসছে এখন, গেলা এ ওয়েট আমি আছি তো, সবাই ভিডিও নিল আমার কেউ না, তুই তো বেটার ছেলে বেটা যা ওকে খাইতে দেখ, ঢুকবো খাইতে, ঠিক আছে রমজান ফিলিং কেমন, বন্ধুর বিয়ে আস আস বন্ধু আস, হাত মিলা বন্ধু হাত মিলা, আমার তো চুলে পড়ে গেছে,
কাছে দিয়ে বসে এট লাস্ট ফাইনালি কত হচ্ছে আজকে একটা বাঁশ খাইতে পারি আচ্ছা চেহারা দেখি এরকম বোঝা যাচ্ছে সেটিংটা করতে বাবা আচ্ছা রাখ না জি নেক্সট টাইম আমি দেব খেতে পাবি সমস্যা ইনশাআল্লাহ আমারটা তো খুবই তাড়াতাড়ি করে আল্লাহ আল্লাহ নসিবে রাখলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিটিং করা আছে ইনশাআল্লাহ আমিন আমিন এ শুনলে কি রাজি হয়ে দেব এ রমজান ভাইয়াকে দেখিস ওখানে কি করতাম সাথে দেখে না ভাই আরে কি আমাদের ব্লগার ভাই এখন ক্যামেরা ধরা দিয়ে গেছে এখন আমার তাকে ক্যামেরাম্যানের কাজ করতে হবে জীবন চলে এসি ক্যামেরা একটা নিই দাঁড়া 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 ঠিক আছে কপাল এই যে আমার বন্ধু শাহিন বন্ধুর বিয়ে ফোনা দিয়ে ওটা ফোনা দিবে ফোনা দে ক্রেডিট কার্ড গ্রামের স্বাস্থ্য প্রথমবার ক্যামেরা পেয়েছে এমনি দেখতে এরকম আর কি পার্ক তো সকালবেলা দেখাইছিলাম ওই দিন মনে হয় হ্যাঁ ওই দিন দেখাইছিলাম আর এই হচ্ছে অবস্থা বন্ধুর বিয়া বসিয়া না থাকবি অনুভূতি কেমন মোবাইলে এখন 5% চার্জ আর বাসটাতে বরাবর 12টা তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন কোন আরেকটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ ওয়েট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দোয়া করবেন খালি দোয়া করবেন যাতে আমাদের মতন মানুষদেরও বন্ধু বান্ধব বাকি সবার একটার পর একটা একটার পর একটা নাম্বার আসে আর কি ঠিক আছে তাহলে সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ